তো প্রিয় ভাইরা, প্রিয় মুসলমান একরাম, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এটি হচ্ছে ফ্যামিলি ক্রাইসিস। আমাদের পরিবারকে আমরা কিভাবে সুখী বানাতে পারি, আমরা কিভাবে একটা সুন্দর পরিবার লিড করতে পারি, আমাদের পরিবারকে আমরা কিভাবে সুখময় করতে পারি, হাউ ক্যান উই লিড দ্য হ্যাপি ম্যারিড লাইফ। যারা বিবাহ করেছেন তাদের বিবাহ জীবনটা, দাম্পত্য জীবনটা আপনারা কি কি টিপসের মাধ্যমে, কি কি আমল করার মাধ্যমে এই বৈবাহিক সম্পর্ক, এই পারিবারিক সম্পর্ক সুখী করতে পারেন, কিভাবে নিজের জীবনটা, পারিবারিক জীবনটা সুখে কাটাতে পারেন, আজকে আমরা এই বিষয়ে কথা শুনবো, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আজকের বিষয় হচ্ছে হ্যাপি কাপল, মানে আমরা যারা বিয়ে করেছি, এখানে সবাই বিবাহিত, বেশিরভাগই মুরব্বী এখানে দেখতে পাচ্ছে, যুবকরা এখনো আসেই নাই, অথচ যুবকদের উচিত আগে আগে আসে, একটা আসছে, সেটা সাহেবের বেটা আসছে, আর কোনো খবর নাই। আপনার বেটা কই আসছে মানে কি? এই যে আপনার দায়িত্ব অবহেলা, সবাই সবার ছেলেকে নিয়ে আসবেন কেয়ামতের ময়দানে। যদি আপনি আপনার ছেলেকে আজকে নিয়ে আসেন না, নিয়ে আসেন কেয়ামতের ময়দানে, আপনার ছেলে আপনাকে দোষ দিবে আল্লাহর কাছে, বলল আমি তো নামাজ পড়তে চাইছি তখন তো বুঝিনি আমার আব্বা আমাকে নিয়ে যায় নাই, তখন আপনার আব্বা, আমার আব্বার সব দোষ, আমার কোনো দোষ নাই, তখন জাহান্নামে আল্লাহ আপনাকে আগে পড়ায়, যা তুই জাহান্নামে যা, তোর বেটার কোনো দোষ নাই, তুই পারাস না কেন? এই জন্য নিজে নিজের ফ্যামিলির ক্ষেত্রে সতর্ক হন, নিজের ছেলে যারা আছে বাচ্চাদেরকে নিয়ে আসবেন, 7, 8, 5, 6 যারা সব নিয়ে আসবেন, সমস্যা কি? বাচ্চারা এখন থেকে নামাজি না হলে নামাজি হবে কবে থেকে? অনেক সময় দেখেছি বাচ্চারা মসজিদে আসলে মুরব্বী নাকি আমার খারাপ ব্যবহার করে, এটা করবেন না, খবরদার। বাচ্চারা যদি মসজিদে আসে এরাই আগামী সূর্য সন্তান হবে, আর যদি এদেরকে মসজিদে আসতে না দেন, খারাপ ব্যবহার করেন, এরা আগামী ডাকাত হবে। এই জন্য বি কেয়ারফুল, বি অ্যালার্ট, খবরদার। নিজের সন্তানকে নিয়ে আসবেন, নিজের নাতি নাতনি, নিজের নাতি যারা আছে ছোট ছোট, ওদেরকে নিয়ে আসবেন, পারা যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সো আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে হ্যাপি কাপল, আমাদের পরিবারটা আমরা কিভাবে সুখময় করতে পারি, এ বিষয় নিয়ে কথা বলার দরকার আছে না নাই? জোরে বলেন। আচ্ছা, এই জুমার বয়ানটা শুধুমাত্র জান্নাত জাহান্নামের বয়ান না, যে আমি এখানে বসলাম, বসেই খালি কবরের কথা, দোজখের কথা আর জান্নাতের কথা, এটা জুমার বয়ানের রচনা নয়। অবশ্যই জান্নাত জাহান্নার বয়ান করতে হবে, কিন্তু পাশাপাশি মানুষের সামাজিক কি প্রয়োজন, মানুষের পরিবারকে সে কিভাবে সুখী করতে পারে, আল্লাহর হাবিব তার পরিবার কিভাবে চালিয়েছেন, এইটা জানার দরকার আছে না নাই? বলেন। আচ্ছা, সো আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে আমরা পরিবারকে কিভাবে সুখী করতে পারি। অনেকে আমরা এই উপায়গুলো জানি না, ফলে কি হয় যে স্বামী থাকে বাসার ভেতরে অথবা স্বামী যায় বাহিরে কাজ করতে, এদিকে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে। পরকীয়া বুঝেন আপনারা? বুঝেন, নিজের স্বামীকে বাদ দিয়ে অন্যের সঙ্গে হারাম রিলেশনশিপ করা, হারাম সম্পর্ক মেইনটেইন করা, পর পুরুষের সাথে কথা বলা বিয়ে করার পরে, এটাকে বলা হয় পরকীয়া। কথা বুঝতে পেরেছেন? তো আপনি আজকে যে উপায়গুলো বলবো এটা যদি আপনি আপনার সোসাইটিতে, আপনার ফ্যামিলিতে অ্যাপ্লাই করেন, আপনার পরিবারটাকে সুখী করে দিবে। কে আরো যে বলেন, কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা এই স্বামী এবং স্ত্রী সম্পর্কে অনেক মূল্যায়ন করেছেন, বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম সম্পর্ক হচ্ছে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক, বলেন সুবহানাল্লাহ। এই স্বামী আর স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হাত এবং চোখের মতো। কিসের মতো বলেন? হাত এবং চোখের মতো। হাতে ব্যথা পেলে যেমন চোখ কান্না করে, চোখ দিয়ে পানি অশ্রু প্রবাহিত হয়, আবার সেই অশ্রু হাত মুছে দেয়, তাহলে দুজনের মাঝে একটা গভীর সম্পর্ক আছে না নাই? তার মানে হচ্ছে স্বামী আর স্ত্রীর সম্পর্ক এরকমই, স্বামী কষ্ট পেলে স্ত্রী কষ্ট পায়, স্ত্রী কষ্ট পেলে স্বামী কষ্ট পায়। তো এদের রিলেশনশিপটা হচ্ছে হাত এবং চোখের মতো। তাহলে এই পরিবারকে সুখী করার জন্য কি কি উপায় জানা দরকার, কি কি ওয়ে অবলম্বন করা দরকার, এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার আছে না নাই? আচ্ছা, তো নাম্বার ওয়ান যে বিষয়টা আপনাকে আমি বলবো, যদি আপনি চান যে আপনার পরিবারটা সুখময় হোক, সবাই শুনেন ভালো করে, আপনি যদি চান যে আমার পরিবারটা সুখময় পরিবার হবে, আমার সন্তান আমাকে মানবে, আমার ওয়াইফ আমাকে সম্মান করবে,
পুরো পরিবারটা আমি সুখী বানাতে চাই। তো সুখী বানাতে চাইলে সর্বপ্রথম যেই টিপস আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সর্বপ্রথম রাস্তা যেটা আপনাকে অবলম্বন করতে হবে সেটি হচ্ছে স্যাক্রিফাইস। সেটা কি? স্যাক্রিফাইস, ত্যাগ স্বীকার করতে হবে। বলেন তো কি স্বীকার করতে হবে? আমার সঙ্গে জোরে বলেন কি স্বীকার করতে হবে? ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ মানে কি? স্যাক্রিফাইস মানে কি? ওয়াইফ রেগে গিয়েছে, এই যে মুরব্বিনে গ্রাম শুনেন ভালো করে, এটা সবার জন্য দরকার। যারা বিয়ে করো নাই তাদের জন্য দরকার, কারণ বিয়ে তো একদিন করবা নাই করবা না, কি চিরকুমার হওয়ার নিয়ত করেছো নাকি তোমরা? করবা না একদিন ইনশাল্লাহ করবা। আবার যারা বিয়ে করেছে নিউ কাপল, হয়তো বেশি দিন হয়নি, 5 বছর 10 বছর বা 3 বছর হয়েছে, এদের জন্য কাজ লাগবে। আবার যারা বয়সের শেষ প্রান্তে দাদা নানা যারা আছেন, এরা ওনারা কি করবেন? ওনারা হচ্ছেন সন্তানদেরকে বলবেন তোরা এই টিপস গুলো অ্যাপ্লাই করবি, এটা মেনে মেনে চলবি, তাহলে জীবনে খুশি পাবি, সুখ পাবি। নাতিকে বোঝাবেন, ছেলেকে বোঝাবেন, নাতনিকে বোঝাবেন। তাহলে এই সব বিষয়গুলো জানার দরকার আছে না নাই বলেন? তো নাম্বার ওয়ান হচ্ছে স্যাক্রিফাইস। কি করতে হবে? কি স্বীকার করতে হবে? ত্যাগ। বলেন কি স্বীকার করতে হবে? এই মুসল্লি সব মরা হলে হবে নাকি অ্যাক্টিভ হতে হবে? অ্যাক্টিভ মুসল্লি হতে হবে, যা বলবো সঙ্গে সঙ্গে উত্তর করতে হবে। কি স্বীকার করতে হবে? ত্যাগ। মরা মুসল্লি চলবে না, অ্যাক্টিভ থাকেন। জুমার বয়ান অনেকে ঘুমায়, ঘুমানোর কোনো সুযোগ নাই মসজিদে। তাহলে পরিবারকে যদি সুখী করতে চান কি স্বীকার করতে হবে? ত্যাগ স্বীকার করতে হবে। তার মানে ওয়াইফ যদি রেগে যায়, স্ত্রী রেগে ফায়ার, হ্যাঁ সারা জীবন কিছু দাও নাই, কি করলা সারা জীবন, আমার মাকে কিছু দিলে না, বাপকে কিছু দিলে না, এই স্ত্রী খেপে গেলে ইউ হ্যাভ টু সাইলেন্ট, কিপ সাইলেন্ট, আপনি চুপ হয়ে যাবেন। বুঝতে হবে আমার স্ত্রী এখন রেগে আছে, এখন সেও যদি ঝগড়া করে, সেও যদি রাগ দেখায়, আমিও রাগ দেখাই, এটা ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য যখন স্বামী রেগে যাবে স্ত্রী চুপ, স্ত্রী রেগে গেলে স্বামী চুপ, এই ওয়েটা যদি আপনি অবলম্বন করেন অতি শীঘ্রই আপনার পরিবারকে সুখময় পরিবার করে দিবে কে? সো স্যাক্রিফাইস করেন, ত্যাগই হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে ওয়াইফ রেগে গেলে আপনি চুপ হয়ে যাবেন। আবার ওয়াইফ যদি আপনাকে একটা খোটা দেয়, হ্যাঁ অমুকের স্বামী তার শ্বশুরকে শাশুড়িকে কত কিছু দিল, তুমি তো দিলে না আমাকে কিছুই, আমাকে তুমি কিছুই দিলে না, স্ত্রী রাগ একটু ক্ষোভ, এই সময় আপনি ঠান্ডা মাথায় থেকে হ্যান্ডেল করবেন। রাগারাগি কোনো দরকার আছে? কোনো দরকার নাই, চুপ, কিপ সাইলেন্ট, চুপ থাকেন, আপনার পরিবারকে সুখী করে দিবে কে? তাহলে প্রথম যেই টিপস, প্রথম যে ফর্মুলা, প্রথম যে ওয়ে, যে রাস্তা পরিবারকে সুখী করার, সেটা হচ্ছে স্যাক্রিফাইস। আমার সে বলেন কি? ত্যাগ। বলেন কি? ত্যাগ। আর একটা কথা মনে রাখবেন, আপনি যদি ত্যাগী না হন, আপনার বউ খেপলে আপনিও যদি খেপেন, স্বামী খেপলে বউ যদি খেপে, তাহলে পরিবারে কখনো সুখ আসবে? আরো জোরে বলেন, আসবে না। এই জন্য প্রথম যদি আপনি পরিবারকে সুখী করতে চান, আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। কি করতে হবে? স্যাক্রিফাইস করতে হবে। দেখেন স্বামী আর স্ত্রীর সম্পর্ক হচ্ছে হুন্না লিবাসুল্লাকুম, আল্লাহ বলছেন 2 নম্বর পারাতে হুন্না লিবাসুল্লাকুম, এই মেয়েরা হচ্ছে তোমাদের পোশাক। এই যারা এখানে আছেন সবার পোশাক হচ্ছে কারা? মেয়েরা। পুরুষদের পোশাক কারা? মেয়েরা। হুন্না লিবাসুল্লাকুম, আল্লাহ বলছেন নারীরা হচ্ছে তোমাদের পোশাক। তো পোশাক কেন বলল? 3টা কারণ আছে। কয়টা কারণ? আপনাকে আমার আলোচনা শুনছেন, মনোযোগ আছে সবার? কয়টা কারণ বলেন? কয়টা কারণ বলেন? কয়টা? তাহলে নারীরা হচ্ছে পুরুষদের কি? পোশাক, কস্টিউম, ড্রেস, ক্লোথ। নারীদেরকে আল্লাহ তাআলা পুরুষদের জন্য পোশাক বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কেন পোশাক বানিয়েছেন? কারণ এই পোশাক, এই ড্রেস, এই কস্টিউম, ইট কভার আওয়ার অল প্রাইভেটস, এটা আমাদের সব অঙ্গকে ঢেকে রাখে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের এই হাত, আমাদের লজ্জাস্থান, আমাদের এই রান, এই সব প্রাইভেট অঙ্গগুলোকে, গোপন জায়গাগুলোকে সেভ করে কি বলেন তো? পোশাক। ঠিক তেমনি ভাবে এই পোশাকটা যেমন নিজের সম্মানকে বাঁচায়, ইজ্জতকে বাঁচায়, নিজের স্টেটাস, মান মর্যাদা, চরিত্রকে বাঁচায়, ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রী চরিত্রকে বাঁচায়, স্ত্রী স্বামীর চরিত্রকে বাঁচায়, বলেন সুবহানাল্লাহ। একটা ছেলে যখন
ওয়াইফ থাকে না তখন সে জিএফ বানায় গার্লফ্রেন্ড বানায় হারাম রিলেশনশিপ মেইনটেইন করে অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক জড়ায় কিন্তু যখন একটা ছেলের বিয়ে হয়ে যায় যখন তার ঘরে স্ত্রী থাকে তার মধ্যে যদি ন্যূনতম বিবেক থাকে সে অন্য কোন মেয়ের সঙ্গে সম্পর্ক করতে পারবে আর যদি বলেন এটাই পোশাক যেমন আপনার প্রাইভেটকে মেইনটেইন করে আপনার চরিত্রকে হেফাজত করে আপনার মান মর্যাদাকে হেফাজত করে ঠিক তেমনি আপনার স্ত্রী আপনার চরিত্রকে রক্ষা করে বলেন সুবহানাল্লাহ এটা এক নাম্বার কারণ নাম্বার 2 হচ্ছে এই পোশাকটা আমাদেরকে কমফোর্ট দেয় কি দেয় কমফোর্ট মানে স্বচ্ছন্ন বোধ এই দেখেন এখন শীতকাল ওই যে মাফলার জড়ায়েছে ওই যে জ্যাকেট সোয়েটার এই সবগুলো আপনাকে শীত থেকে প্রোটেকশন দিচ্ছে এখন দেখেন আমি কোটি পরে আছি জুব্বা ভিতরে গেঞ্জি তো এই যে আমি পোশাকটা পরলাম শীত থেকে আমাকে বাঁচাচ্ছে কি বলেন তো পোশাক তাই না কমফোর্ট দিচ্ছে আপনাকে স্বচ্ছন্ন বোধ করাচ্ছে ঠিক তেমনি ভাবে যেমন ভাবে পোশাকটা পরলে মানুষ শান্তি পায় শীতের সময় মোটা পোশাক পরলে যেমন মানুষের শরীরটা গরম লাগে শীত থেকে প্রোটেকশন দেয় শান্তি পায় ঠিক তেমনি ভাবে স্বামী যখন স্ত্রীর সান্নিধ্যে যায় স্বামীও শান্তি পায় আবার স্ত্রী যখন স্বামীর সান্নিধ্যে যায় স্বামীকে স্ত্রীকে শান্তি ব্যবস্থা করে দেয় কে আল্লাহ এই জন্য পোশাক যেমন আপনাকে শান্তি দেয় স্ত্রীও আপনাকে তেমন শান্তি দেয় তবে স্ত্রী হতে হবে নেককার স্ত্রী খাড়ুয়া স্ত্রী হওয়া যাবে না ঝগড়াটে স্ত্রী আছে না নাই আছে না অনেক বই এরকম ঝগড়াটি চোখের দিক তাকানো যায় না কথা বলা যায় না খাকরুস এলাকার কেউ দেখতে পারে না ওরে যে ওইটার ওর বউ একদম কুট না কুটনি ওইটা আছে না নাই আছে তো এরকম স্ত্রী হওয়া যাবে না যদি নেককার স্ত্রী হয় ওই স্ত্রীকে দেখলে চক্ষু শীতল করে দিবে কে তিন নাম্বার হচ্ছে এ পোশাকটা আপনার সৌন্দর্যতা বজায় রাখে কি বজায় রাখে সুন্দর লাগে না এই যে আমি জুব্বা পরেছি কালো কোটি দেখতে সুন্দর লাগছে না একটু ফিটফাট ভাব আবার যারা প্যান্ট শার্ট পরেন বিয়েতে যাওয়ার সময় সুন্দর পাঞ্জাবি পরেন বিয়ের সময় কোনা কোণে সাজে দেখতে সুন্দর লাগে না পোশাকের মাধ্যমে লাগে তো পোশাক যেমন আপনার বিউটিনেস আপনার সৌন্দর্যতা বজায় রাখে ঠিক তেমনি আপনার স্ত্রী আপনার সৌন্দর্যতা বজায় রাখে বলেন সুবহানাল্লাহ হুন্না লিবাসুল্লাকুম দ্য গার্ল এন্ড ওয়ামেন ইজ দ্য ড্রেস ফর ইউ এই নারী এবং মহিলা এই সব হচ্ছে পুরুষের জন্য পোশাক বলেন সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার ওয়ে আমরা জানলাম যে স্যাক্রিফাইস করতে হবে কি করতে হবে স্যাক্রিফাইস দুই নাম্বার হচ্ছে আমাদের পরিবারকে যদি আমরা সুখী করতে চাই ঝগড়া করা যাবে না কি করা যাবে না বলেন কি করা যাবে না ইউ ক্যান্ট ফাইট উইথ ইওর ওয়াইফ আপনি আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে পারবেন না কারণ এই ঝগড়া হচ্ছে এমন একটা রিজন এই বাংলাদেশের সোসাইটিতে এই ঝগড়ার মাধ্যমে আজ শত শত পবিত্র সম্পর্কে বিচ্ছেদ হচ্ছে চিল্লায় বলেন ঠিক কিনা এই ঝগড়া বন্ধ করতে হবে এই ঝগড়া ডিভোর্স পর্যন্ত নিয়ে যায় আর মনে রাখবেন আপনি যখন আপনার সন্তানের সামনে আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়া করবেন আপনার স্ত্রীর সঙ্গে বাজে বিহেভ করবেন তখন এইটার যে একটা প্রভাব এইটা যে একটা ইফেক্টিভ এই প্রভাবটা আপনার ছেলের উপরে পড়বে কি পড়বে না তখন ওই সন্তানটা মাকে মানবে না ওই সন্তান বাবাকে মানবে না আরে আমার বাবা তো চরিত্রহীন বাবা আমার বাবা তো নিজেরই ঠিক নাই ওকে আমি কি মানব এই জন্য ইউ ক্যান্ট ফাইট উইথ ইউর ওয়াইফ স্ত্রীর সঙ্গে ঝগড়া করবেন না খবরদার পারা যাবে ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে কখনো ঝগড়া হতো না তবে মুসনাদ ইবনে হাম্বলের একটা হাদিস যে হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্ত্রীদের ঝগড়া হয়েছে তবে ঝগড়াটা কোনো বড় ঝগড়া নয় বরং ঝগড়াটা হচ্ছে মিষ্টি ঝগড়া বলেন সুবহানাল্লাহ মিষ্টি ঝগড়া এর মধ্যে কোনো ফাইট নাই এর মধ্যে ডিভোর্স নাই এর মধ্যে তালাক নাই মিষ্টি ঝগড়া একবার বিশ্বনবীর সাথে মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস বিশ্বনবীর সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঝগড়া বেঁধে গেল কি বেঁধে গেল ঝগড়া বিশ্বনবী ভাবলেন ঝগড়া তো বড় হয়ে যাচ্ছে আমি তো নবী আমার তো ঝগড়া করা মানায় না বিশ্বনবী বললেন হে আয়েশা
ঝগড়া করার কোনো দরকার নাই, চলো একটা সমাধান করি। কি করি? সমাধান করি, সলিউশন বের করি। আম্মা জান আয়েশা বলল, ওকে ডান, কোনো সমস্যা নাই, সমাধান করব। এবার বিশ্বনবী বললেন, সমাধান করার জন্য কাকে ডাকা যাবে? অমরকে ডাকবো নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, অমর হুয়া গালিব, এত রাগ, এত বেশি রাগ, একে ডাকা যাবে না, এ ডাকলে সব মামলা উল্টায় যাবে। বিষ্ণু বললেন, তাহলে কাকে ডাকবো? তোমার বাপকে ডাকি? হ্যাঁ, বাপকে ডাকেন। এই মেয়েরা বাপের পক্ষে, বাপরা মেয়ের পক্ষে, ভালো করে খেয়াল করে দেখবেন। বাবারা মেয়ের প্রতি অনেক বেশি দরদি হয়, এজন্য মেয়েরা যেখানে শুনবে বাবা আছে ওখানে আগে যাবে। এজন্য আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক আছে, আপনি বাবাকে ডাকেন। বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বলেন, আসেন, আপনার মেয়ের সঙ্গে একটু ঝগড়া লেগেছে, সমাধান করে দিয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, এবার আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই ঝগড়া হয়েছে ওটা কি আমি বলবো না আপনি বলবেন? এবার বিশ্বনবী বললেন, আমি একটু বলার চেষ্টা করি, আমাকে একটু বলতে দাও। এবার আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী ঘটনা বর্ণনা করবে ঠিক আছে, কিন্তু একটা কথাও মিথ্যা বলবেন না। যেই কথাই বলেছে বিশ্বনবী, আপনি মিথ্যা বলবেন না। সাথে সাথে আবু বকর চটে রেগে মেগে ফায়ার, সঙ্গে সঙ্গে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালে চড়ে কষে একটা থাপ্পড় দিয়েছে। আম্মা জানা আয়েশা মাটিতে পড়ে গেছে। এবার বিশ্বনবী বললে, হে আয়েশা, তুমি এই কথা কেন বললে? আবু বকর বলছে, তুমি নবীকে ইঙ্গিত করে বলছো যে তুমি মিথ্যা বলবে না। নবী কি কখনো মিথ্যা বলতে পারে? আরো জোরে বলেন, পারে? পারে না। এবার বিশ্বনবী আস্তে করে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা ধরলেন, হাতটা ধরে দাঁড় করালেন, বলে, আরো আইতানি আয়েশা, তুমি দেখলা আমি তোমাকে কিভাবে বাঁচাই দিলাম? সুবহানাল্লাহ। পড়েন, আমি যদি তোমাকে এখন না বাঁচাতাম, তোমার আব্বা তোমাকে আরো মারত, তোমার আব্বা তো ক্ষেপে উদ্ধত হয়ে গেছে, মারবে তোমাকে, উদ্বুদ্ধ হয়ে গেছে মারার জন্য, আমি তোমাকে বাঁচাই দিলাম না, বলো। এই যে মিষ্টি ঝগড়া। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিলেন, বিশ্বনবীও হেসে দিলেন। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমাধান করে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হেঁটে যেতে লেগেই শুনছেন ভিতর থেকে হাসির আওয়াজ আসছে। কিসের আওয়াজ? হাসির আওয়াজ, সুন্দর সুন্দর কথার আওয়াজ। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, কিরে, এখন এনার ডমিনেটিং চলছিল, ফাইট থাকাই যাচ্ছিল না, আবার কিসের হাসি? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঢুকলেন, ঢুকে বললেন, হে বিশ্বনবী মুহাম্মদ, কি হয়েছে? বললেন, শ্বশুর সাহেব আবু বকর, আমাদের ভিতরে যা সমস্যা ছিল সব সমাধান হয়ে গেছে। বললেন, সুবহানাল্লাহ। এবার আবু বকর বললেন, যেমন আপনার খুশির সময় থাকেন তখন আমাকে ডাকবেন, যেমন আপনার দুঃখের সময় আমাকে ডাকেন। বলেন, সুবহানাল্লাহ। তাহলে মিষ্টি ঝগড়া করা যেতে পারে, কিন্তু কঠোর ঝগড়া করা যাবে? আরো জয় বলেন, করা যাবে? করা যাবে না। সহিহ মুসলিমের বর্ণনা, শয়তান তার আসন গেড়েছে সমুদ্রের উপরে। কিসের উপরে? সমুদ্রের উপরে। কোথায় বলেন? এই সমুদ্রের উপরে শয়তানদের হিসাব হয় প্রতিদিন মাগরিবের নামাজের সময়, সন্ধ্যার সময়। সব শয়তান দুনিয়া থেকে ব্যাক করে, ব্যাক করে। সবচাইতে বড় শয়তান ইবলিস শয়তান। এই শয়তান সবার থেকে হিসাব নেয়, বলো তুমি কি কাজ করেছ। একজন বলে, আমি দোকানদারকে শয়তানের চিন্তা মাথায় ঢুকায় দিয়ে ওকে ওজনে কম দেওয়া হয়েছে, বলে তোর কোনো কাজ হবে না, তুই হট। আরেকজন আসে, এসে বলে, আমি অমুক ব্যক্তিকে জিনা করিয়েছি, অবৈধ সম্পর্ক করিয়েছি, অমুক নারীর সঙ্গে অমুক পুরুষের আফায়ার করে দিয়েছি, বলছে তোর দ্বারা কোনো কাজ হবে না, বলে তুই কি করেছিস তুই দ্বারা। এবার আরেকজন শয়তান দাঁড়িয়ে বলে, আমি দুনিয়ার জমিনে সুদের আখড়া বানিয়ে দিয়েছি, মদের আখড়া বানিয়ে দিয়েছি, সব একের পরে এক বলতে থাকে, কিন্তু শয়তান কোনো কিছুতেই খুশি না। লাস্ট এন্ড ফাইনালি একটা শয়তান এসে বলে, যে বস, আমি একটা কাজ করেছি। কি কাজ? বলছে, স্বামী আর স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছি, ততক্ষণ পর্যন্ত ছাড়ি নাই যতক্ষণ পর্যন্ত স্বামী তার স্ত্রীকে তালাক না দিয়েছে। বলে, নাউজুবিল্লাহ। শয়তান বলছে, ইউ আর দ্য রিয়েল হিরো, ইউ আর দ্য রিয়েল হিরো, তুমি সঠিক কাজ করেছো। বলে, নাউজুবিল্লাহ। তাহলে শয়তান কোনো কাজে খুশি নয়। শয়তান তখন খুশি যখন স্বামী আর স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লেগে যায়। এই জন্য এই যে দ্বন্দ্বগুলো আপনার পরিবারে করেন, আমরা করি পরিবারে, এই ঝগড়াটা একটা শয়তান সৃষ্টি করে, ঠিক কিনা বলেন না? ঠিক না? এই সব ডমিনেটিং সৃষ্টি করে কে? শয়তান। এই ঝগড়া এটা পরিপূর্ণ শয়তানের প্রভাব।
এজন্য যখনই ওয়াইফ খেপে গেছে স্ত্রী খেপে গেছে ইউ হ্যাভ টু কিপ সাইলেন্ট চুপ থাকেন কোনো কথা বলবেন না স্বামী খেপে গেলে স্ত্রী খেপে গেলে স্বামী চুপ ওই পরিবারকে সুখময় করে দিবে কে আর যে বলেন কে এজন্য ইউ ক্যান ফাইট উইথ ইওর ওয়াইফ ফাইট করা যাবে না ওয়াইফের সঙ্গে পারা যাবে ইনশাআল্লাহ তিন নাম্বার যদি পরিবারকে সুখী করতে চান সবার জন্য খুব গুরুত্বপূর্ণ এই যুবকরা মুরব্বিয়ান একরামরা সবাই শুনবেন ভালো করে সারা জীবন মনে রাখবেন এই উপায়গুলো এই সব কোরআন হাদিসের উপায় বিশ্ব নবীর বলে দেওয়া উপায় পরিবারকে সুখী করতে চান পরিবারই তো সব আর আমি তো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাটি আমার পরিবারের জন্য আমার ছেলের জন্য আমি খাটি ঠিক বলেন ঠিক কিনা আমরা আমাদের ছেলের জন্য খাটি না এই যে আপনারা কেউ ভ্যান চালায় কেউ ধানে কেউ খেতে এই যে ধানের ব্যবসা করেন ধান লাগান কত কাজ জমির ভিতরে কাজ করে কত কষ্টকর এখন তো শীতের সময় যখন গরমের সময় আসে মানুষকে আমি এই গ্রামের মানুষকে আমি তো সারা জীবন শহরে থেকেছি এই গ্রামের মানুষগুলো লুঙ্গি একটা বেঁধে মাথায় একটা এই যে ঘাড়ে একটা গামছা দিয়ে একদম প্রখর রোদ গোটা গা পুড়ে যাচ্ছে কিন্তু ও দেখছি ধান বুনে যাচ্ছে আল্লাহু আকবার এই যে কষ্ট আপনি করছেন আপনার পরিবারের জন্য তো পরিবার যদি আপনাকে ইজ্জত না করে পরিবার যদি আপনার স্টেটাস মান মর্যাদা যদি বাকি না থাকে তাহলে কষ্টের কোনো দাম আছে কোনো দাম আছে কোনো দাম নাই এই যে তিন নাম্বার হচ্ছে পরিবারের যত গোপন কথা আছে কাউকে বলা যাবে না কি করা যাবে না গোপন কথা বলা যাবে না ইউ হ্যাভ টু সিক্রেট অল ইওর প্রাইভেট ম্যাটার যত আপনার প্রাইভেট ম্যাটার আছে গোপন বিষয়গুলো আছে স্ত্রীর সঙ্গে কি হয়েছে আমার শ্বশুরের সঙ্গে কি হয়েছে শাশুড়ির সঙ্গে কি হয়েছে বাসর রাতে স্ত্রীর সঙ্গে আমি কি কথা বলেছি কি আমি করেছি এসব শেয়ার করা যাবে মানুষকে বলা যাবে আজমুল আমানা বিষ্ণু বললেন এই বিয়ের সব ব্যাপারগুলো এই ম্যাটারগুলো ইটস এ বিগেস্ট ম্যাটার ইটস এ বিগেস্ট প্রাইভেট ম্যাটার এই বিষয়গুলো খুব গোপনীয় বিষয় আজমুল আমানা বিগেস্ট আমানা এই আমানতকে যারা খেয়ানত করবে এই গোপন কথা যারা মানুষকে বলে বাড়াবে আশারুন নাস মানুষের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ হচ্ছে তারা এজন্য খবরদার বি অ্যালার্ট ভেরি কেয়ারফুল এই বিষয়গুলো কখনো কাউকে বলা যাবে বলা যাবে যদি আপনি গোপন বিষয়কে গোপন রাখেন আপনার পরিবারকে সুখময় করে দিবে কে আরো যে বলেন কে তাহলে তিন নাম্বার হচ্ছে আজমুল আমানা এই পারিবারিক যত গোপন বিষয় আছে কাউকে বলা যাবে না চার নাম্বার অহেতুক সন্দেহ করা যাবে না কি করা যাবে না অহেতুক সন্দেহ করা যাবে না অনেক সময় স্বামী স্ত্রীকে অহেতুক সন্দেহ করে আবার স্ত্রী স্বামীকে অহেতুক সন্দেহ করে একটু রাত হয়ে গেছে আসতে বাসাতে স্বামী কোনো একটা কাজ করছিল হয়তো পরিবারেরই কোনো কাজ ছিল হ্যাঁ এত রাত পর্যন্ত কোথায় ছিলা কমের কাছে গেছিলা বলো না এরকম আচ্ছা আবার যারা নিউ কাপল একদম রিসেন্টলি বিয়ে করেছে এদের মধ্যে এই বিষয়গুলো বেশি হয় মোবাইল থাকলেই হয় অ্যান্ড্রয়েড ফোন থাকলে তো হলো দেখি তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা দেখি দেখি তোমার মেসেঞ্জারের পাসওয়ার্ড কার সঙ্গে তুমি চ্যাটিং করছো আমি দেখতে চাই এরকম আছে না যুবকরা আচ্ছা অহেতুক সন্দেহ করা যাবে না স্ত্রীর উপরে অহেতুক সন্দেহ করা যাবে না স্ত্রী ফোন টিপে সারাদিন বেচারা বাড়ির ভিতরে কি করবে বাড়ির ভিতরে কোনো কাজ পায় না সারাদিন স্বামী বাইরে এখন ফোন টিপে এখন স্বামী মনে করে কিরে আমার স্ত্রী মনে আমাকে বাদ দিয়ে আর একটা ছেলের সঙ্গে পরকিয়া করে অহেতুক সন্দেহ করে এই অহেতুক সন্দেহ আপনার পরিবারকে ধ্বংস করে দিবে এজন্য স্ত্রীর প্রতি স্বামীর প্রতি কোনো অহেতুক সন্দেহ করা যাবে আরো যে বলেন যাবে যদি সত্যিকার অর্থে স্ত্রী পরকিয়া করে যদি সত্যিকার অর্থে স্বামী পরকিয়া করে বসেন না মিটমাট করেন বাবাকে ডাকেন স্বামীর বাবাকে ডাকেন শ্বশুরকে ডাকেন অথবা মেয়ের পক্ষে বাবা মাকে ডাকেন ডেকে সমাধান করেন কিন্তু অহেতুক সন্দেহ করা যাবে না এটা হচ্ছে তিন নাম্বার টিপস চার নাম্বার টিপস হচ্ছে যদি স্বামী এবং স্ত্রী আপনারা সুন্দর লাইফ লিড করতে চান পরিবারকে যদি সুখময় করতে চান স্বামী এবং স্ত্রী উভয়কে আল্লাহর বিধান স্মরণ করে দিতে হবে কি করে দিতে হবে আল্লাহর বিধান স্মরণ করে দিতে হবে অনেক সময় বাবারা এই যে বাবা সব এখানে বাবা এই যে এগুলো সব বাবা এই যে এখানে এই যে এগুলো ভালো করে শুনবেন ফজরের নামাজের সময় যখন হয়ে যায় ফজরের নামাজের সময় যখন হয়ে যায় কোন বাবা উঠেন আর কোন বাবা উঠেন এই খবর তো আমার কাছে রাখা নাই এখন যে বাবাগুলো উঠেন এই শীতকালের সময় এরা মনে করে কিরে শীত এত বেশি
বাইরে কোন কোন শীত ঠান্ডা পানি দিয়ে উযু করবে আমার ছেলেটা ফজরের সময়, থাক বাবা ডাকা তখন দরকার নাই, তুমি ঘুমাও বাবা ঘুমাও, এরকম আছে না নাই বলেন তো? এই যে আলগা পীড়িত, বাংলা সঠিক শুদ্ধ ভাষায় বলে আলগা পীড়িত, আলগা পীড়িত করবেন না। এই যে আপনি আপনার সন্তানকে সামান্য ঘুমের জন্য আপনি আপনার সন্তানকে ফরজ নামাজ জন্য ডাকলেন না, কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বুকের উপর পা দিয়ে বলবে আমার বাপকে জাহান্নামে দাও আমাকে জান্নাতে দাও, কারণ আমি তো বুঝি নাই, আমাকে আমার বাবা ডাকে নাই, আমার বাবা বুঝে শুনে আমাকে হেদায়াতের পথে আনে নাই, এই সব দোষ আপনার ছেলে আপনাকে দিবে। বাবা যারা আছেন গ্রামের মানুষ খুব সহজ হয়, খুব সরল হয়, এনাদের কথা স্ট্রেট ফরওয়ার্ড, ভেতরে কোনো কালপিট নাই, সব গ্রামের মানুষ সহজ সরল মানুষ, এই জন্য গ্রামের মানুষটা আমি ভালোবাসি। এই জন্য আমি আপনাদেরকে বলি খবরদার, সন্তানের ক্ষেত্রে আলগা পীড়িত দেখাবেন না। ও প্যান্ট পরে, ও যেন টাকনু নিচে প্যান্ট না পড়তে পারে, খেয়াল করবেন ভালো করে, প্যান্ট পরে কোনো সমস্যা না যুবক ভাইরা, কিন্তু টাকনু নিচে তোমার প্যান্ট যেন না হয়, খবরদার। এই জন্য চার নাম্বার যে উপায়, যদি আপনি আপনার পরিবারকে সুখময় করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আল্লাহর বিধানকে স্মরণ করে দিতে হবে। স্বামী ফজরের সময় যদি স্ত্রী উঠতে না চায় ঠান্ডা পানি ছিটা দেবে, কারণ স্বামী আর স্ত্রী উভয়ে জান্নাতে যায়, চিল্লা বলেন ঠিক কিনা? আমরা স্বামী এবং স্ত্রী উভয়ে জান্নাতে চাই না, একসঙ্গে জান্নাতে যাবেন তো আপনারা, নাকি নাকি অন্য নিয়াত করছেন? এই স্বামী আর স্ত্রীর এই ভালোবাসার সম্পর্ক হচ্ছে লাভ পিরামিড, লাইক ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ত্রিভুজাকৃতির মতো। এই ত্রিভুজাকৃতি কয় কোণা হয়? কয় কোণা? তিন কোণা। এই ডানে এক কোণা, বামে এক কোণা, আর এখানে হচ্ছে আগা। এই স্বামী আর স্ত্রী, স্বামী হচ্ছে ডানে, স্ত্রী হচ্ছে বামে, আর উপরে হচ্ছে আল্লাহ। এই স্বামী আর স্ত্রী যত বেশি আল্লাহর বিধানের কাছে যাবে তারা তত বেশি আল্লাহর কাছে যাবে এবং ভালোবাসা বাড়িয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। দ্য কাপল ক্লোজ টু আল্লাহ, দ্য কাপল ক্লোজ টু ইচ আদার, আল্লাহর বিধানের কাছে যত বেশি তারা আগাবে তাদেরকে তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবে কে? আল্লাহর হুকুম আহকাম কি আল্লাহ ফরজ করেছে, স্বামী স্ত্রীকে রিমাইন্ডার দিবে, স্ত্রী স্বামীকে রিমাইন্ডার দিবে। এরকম যদি আমাদের সমাজটাকে পরিবারটাকে আমরা লিড করি তাহলে আমাদের পরিবারকে সুখময় করে দিবে কে? আল্লাহ। তো এই ছিল চারটা টিপস, আরো অনেক রয়েছে সময় কম। এবার এটা হচ্ছিল দ্য কালেকটিভ রেসপন্সিবিলিটি, এই চারটা বিষয় যে বললাম এটা হচ্ছে স্বামী এবং স্ত্রী উভয়ের যৌথ দায়িত্ব। যৌথ মানে বুঝেন না আপনারা, স্বামীরও দায়িত্ব স্ত্রীরও দায়িত্ব, স্যাক্রিফাইস শুধু স্বামী করবে না, স্ত্রীকেও স্যাক্রিফাইস করতে হবে। শুধুমাত্র স্বামী গোপন কথা সেভ করবে না, স্ত্রীকে গোপন কথা সেভ করতে হবে, ঠিক কিনা? এই যে মেয়েরা আছে, মেয়েরা বাজে অভ্যাস কি, একসঙ্গে বসে গেলে হয়েছে, পৃথিবীতে মহাবিশ্বে যা ঘটেছে সব ওখানে বলা হয়ে যায়, নারীদের পেটে কিছু থাকে না, থাকে নাকি? থাকে না। স্বামীর যা আছে বসলেই হয় বান্ধবীদের সঙ্গে সব শেয়ার করে দেবে। এজন্য এই যে চারটা টিপস বললাম এটা স্বামী এবং স্ত্রী উভয়ের যৌথ দায়িত্ব। কি দায়িত্ব? যৌথ দায়িত্ব। তবে কিছু পুরুষদের জন্য আলাদা দায়িত্ব আছে। কি আছে পুরুষদের জন্য আলাদা? কি আছে? এটা শুধুমাত্র পুরুষদের দায়িত্ব। কাদের দায়িত্ব? আপনারা শুনছেন আমাকে? শুনছেন আমাকে? কাদের দায়িত্ব বলেন তো, শুধু বলেন, জোরে করে বলেন, কাদের দায়িত্ব? পুরুষদের যাই দায়িত্ব। ওয়াতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা, পুরুষদের স্ত্রীর প্রতি সর্বপ্রথম যে দায়িত্ব বর্তায় কোরআন বলছে সূরাতুন নিসার ভিতরে চার নাম্বার পারা ১৬ নাম্বার পৃষ্ঠা, তোমরা নারীদেরকে প্রথম দায়িত্ব সংরক্ষণ যদি করতে চাও নারীদেরকে তাদের সন্তুষ্ট চিত্তে মোহর দাও। কি দাও? মোহর বুঝেন আপনারা? বিয়ের সময় মোহর দেয় না? সবাই তো বুঝেন, কিন্তু দেয় কজন ভালো করে? বাসর রাতে গিয়ে বিবির পা ধরে ক্ষমা করে দাও, মাফ করে দাও, দিতে পারবো না, করো না এরকম? এত ছোট চিন্তা কেন? স্ত্রীর হক এইটা, এটা স্ত্রীর হক। তুমি মিয়া স্ত্রীর সঙ্গে সহবাস করবা আর বিবির দাম দিবা না, বিবির যেই মহরানা তোমাকে ফরজ করা হয়েছে তুমি মহরানা দিবা, তোমার মতো কাপুরুষ আর হতে পারে? তুমি তো কাপুরুষ। প্রথম যে অধিকার নারীর এটা হচ্ছে মোহর, বলেন কি? মোহর। দ্বিতীয় হচ্ছে নারীকে যখন বিবাহ করে নিয়ে আসবেন গোটা পরিবারের দায় দায়িত্ব আপনার উপরে। দুই নাম্বার দায়িত্ব হচ্ছে পোশাকের ব্যবস্থা করবে। কিসের ব্যবস্থা বলেন বলেন? পোশাক। তিন নাম্বার হচ্ছে ফুডিং, কি কি খাবার দরকার, তিন বেলা
খাওয়ার ব্যবস্থা একমাত্র করতে হবে স্বামীকে, কাই করতে হবে স্বামীকে। চার নাম্বার হচ্ছে রেসিডেন্স, মানে থাকার ব্যবস্থা করে দিতে হবে। কি করে দিতে হবে? থাকার ব্যবস্থা। স্বামী এবং স্ত্রী কোথায় থাকবে? স্ত্রীর জন্য একটা ফ্ল্যাট অথবা একটা বাড়ি অথবা ঝোপড়ি হলো একটা থাকার ব্যবস্থা করে দেওয়া দরকার আছে না নাই? আছে। তো ফার্স্টলি আপনাকে মোহর পে করতে হবে। দুই নাম্বার, হি উইল প্রোভাইড দ্য ফুডিং, স্বামী এই খাবার ব্যবস্থা করবেন। থার্ডলি হি উইল প্রোভাইড দ্য ক্লোথ, পোশাকের ব্যবস্থা করবে। এবং ফাইনালি হি উইল প্রোভাইড দ্য রেসিডেন্স, থাকার ব্যবস্থা করে দিবে। কি করে দিবে? থাকার ব্যবস্থা করে দিবে। তাহলে মোট আমরা যে বিষয়গুলো বললাম সেটি হচ্ছে যৌথ দায়িত্ব চারটা, কয়টা? চারটা। এবং শুধুমাত্র স্বামীর দায়িত্ব চারটা বললাম, কয়টা বললাম? চারটা। বলেন তো, এক নাম্বার কি? মোহর। দুই নাম্বার কি সে ব্যবস্থা করবে? পোশাক। তিন নাম্বার কি? খাওয়া। চার নাম্বার থাকার ব্যবস্থা করবে। এবং সর্বশেষ স্বামী এবং স্ত্রী সব সময় কোরআনের তেলাওয়াত করবে। কি করবে? আরো জোরে বলেন, কি তেলাওয়াত? কারণ এই দুনিয়া পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময়ী একটা জীবন, লোভ মরিচিকা মায়াজাল, এই মায়াজালে আমরা আটকে আছি, ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি, পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো যশ লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো দাপট লাগবে আমার, এত টাকা দিয়ে কি হবে, এত সম্পদ দিয়ে কি হবে, এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার? স্টপ, থামুন, অনেক হয়েছে, আর না, থামুন, টেক এ রেস্ট, টেক এ ব্রেথ এন্ড থিংক অ্যাবাউট ডেথ, থিংক দ্যাট ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইওর লর্ড। থামুন না, একটু ভাবুন যে আমাকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা এই পর্যন্ত যতগুলো টিপস বললাম, যতগুলো ওয়ে বললাম, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। সকলের পরিবারকে আল্লাহ তাআলা সুখময় করে দিক, বলেন আমিন।